এইরকম বিপদে কোনোদিন পড়িনি। হঠাৎ নদীতে তুফান উঠেছে, আর এই গাঁড়াল নদীর কথা তো আপনাদের বলেছি। হে হি হি, এই নৌকার ভিতরে জল ঢুকে যাচ্ছে। হে ভাই নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্ষার বাবা গৌরাঙ্গ ভাই আরেকজন দাদা ভাই মাছ ধরতে যাচ্ছে অনেকটাই দূরে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর পুরো পর্বটিও দেখতে থাকুন। অনেকটাই দূরে যাচ্ছে বন্ধুরা, আপনারা যান, আমি কিন্তু যাচ্ছি না, কারণ অনেকটাই দূর বলে ওই জন্য যাচ্ছি না। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা অনেক পথ পেরিয়ে আসলাম, দেখা যাচ্ছে না। দেখুন ওই ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, আমাদের গ্রাম ওটাই। আমরা চলে এসেছি, মেঘ করেছে ওইদিকে, মেঘ ডাকছে তো। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় এসে গেলাম আমাদের গন্তব্যস্থলে। ওই যে চরের মাথা, এখনও যথেষ্ট দূরে। এখন আমরা দুই রকমভাবে আজকে মাছ ধরব। এক হচ্ছে মনোফিল জাল, যেটা আপনাদের দেখিয়েছি, জলের উপরে যে ছোল ভেসে থাকে, ছোট ফাঁসের জাল, ওই জালটা না দেবো এখন। দেখুন এখন কিন্তু নদীতে ভাটা, জোয়ার অলরেডি লেগে গেছে, এই জোয়ারের তালে তালে ওই জালটা না দেবো। আর এই বড়ো ফাঁসের জালগুলো সব নদীতে সেদিনের মতো খাটিয়ে রেখে যাব, আগামীকাল ভোরে আসবো চেক দিতে। কিন্তু এর ভিতরে যা অবস্থা, এখন আমরা বাড়ি ফিরব কি করে সেটাই ভাবছি, মানে এত কিছু করব বা কী করে। দেখুন আকাশের ভাবটা, দেখুন ওই কর্নারে ওখানে মেঘ জমেছে, উত্তর দিকটা, ওটা উত্তর দিক, আর আমরা যাচ্ছি দক্ষিণ দিকে। পুরো আকাশ মেঘলা হয়ে গেছে, এখন কিন্তু দুপুরবেলা, আড়াইটা দুটো আড়াইটা বাজে না, তিনটে, সে তিনটে মানে এখন অনেক বেলা, কিন্তু পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। বর্ষাও কিন্তু ফুটিয়েছে দেখছি। এখন আপাতত আর ভিডিও করছি না, ফোন ভিজে যাবে, প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি, কাগজ নিয়ে এসেছি, অসুবিধা নেই। বর্ষা টোপ পড়ছে, এখন সেটাই ভাবছি বর্ষা হলে মাছ ধরবো কী করে। ও ইয়া ইয়া ইয়া, আর তো ওই বাইরে মাছ ধরবে তো বাবু, কী বলছে মন? সব ট্যাবলা পেশে, ট্যাবলা ট্যাবলা পেশে, বড় পেশেও তো বেঁধেছ, কোনো মাছ তো কোনো শব্দ করছিল না তো। হ্যাঁ বর্ষার টোপ পড়ছে, বাইরে মাছটা কম বেঁধেছে, কুলে মাছটা বেশি বেঁধেছে। হাফের বেশি জাল তো বাইরে ছিল, মেঘ ডাকছে তো। বন্ধুরা, বিশাল বিপদের ভিতরে পড়ে গেছি আমরা। দেখুন প্রচণ্ড ঢেউ হচ্ছে, আর রাত হয়ে গেছে, আর শুধু এখন মানে ঈশ্বরকে স্মরণ করছি, ঠাকুর আমাদের আজকের মতো আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। খুব চিন্তায় পড়ে গেছি তিনজন, নৌকা মোটেই এগোনো যাচ্ছে না। দেখুন দেখুন তুফানটা, দেখুন নৌকা পুরো ভিজিয়ে দিয়েছে, দেখুন জল তুলে এইসব জায়গায় টোটালি সব জল তুলে দিয়েছে নৌকার ভিতর, পিছন দিকে সব ভিজে গেছে ভাই ভাই পরিমল।
ভিজে যাচ্ছে। এই যে দেখুন সব ভিজে গেছে, আর মাছ ছাড়াচ্ছে ভাই। টোটাল কি মাছ পেয়েছি দেখাবো আপনাদের, এক্ষুনি দেখাতে পাচ্ছি না, একটু আপনাদের ঢেউ দেখাচ্ছি। দেখুন এইরকম বিপদে কোনোদিন পড়িনি, হঠাৎ নদীতে তুফান উঠেছে। আর এই গাঁড়াল নদীর কথা তো আপনাদের বলেছি, হে হি হি হি, নৌকার ভিতরে জল ঢুকে যাচ্ছে। হে ভাই, এ কি হবে? দেখো কি বড় বড় ঢেউ আসছে, দেখো ঠাকুর ঠাকুর, ঢেউ বন্ধ করে দাও ঠাকুর ঠাকুর। হাওয়া এমন কিছু হচ্ছে না, ঢেউটা হচ্ছে কেন? কি নৌকার ভিতরে জল তুলে দিচ্ছে একদম মাঝে মাঝে। বন্ধুরা আশীর্বাদ করুন যেন আমরা সুস্থভাবে বাড়ি যেতে পারি। অবস্থাটা দেখুন দেখুন, অবস্থা দেখুন, গান চলছে ওই জন্য অরিজিনাল সাউন্ডটা অফ করেছি, কারণ আপনারা শুনতে পাবেন না ওই জন্য। আর বর্ষার বাবা দেখুন মাছ ভাগ করে দিয়েছে, এইবার মাছ নিয়ে বাড়ি গিয়ে রান্নাবান্না করব। মাছ তুলে দিচ্ছে দাদা, আমি আর হাত দেব না। বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি সকালবেলা, আর কি বলবো, সুন্দরবনের মানুষের ঘুম ভাঙে সুন্দরবনের জঙ্গলে, সেটাই বুঝতে পাচ্ছেন। এখন এই বেলা উঠে গেছে, আমরা ভোরে ভোরে এসেছিলাম, সমস্ত জাল সব তোলা হয়ে গেছে, মাছও পেয়েছি, এখন দেখাবো, এক্ষুনি দেখাতে পাচ্ছি না, সঙ্গে থাকুন দেখতে থাকুন। এই যে আমরা এখন জাল টানছি একটা, টোটাল কত কি মাছ পেলাম অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন দেখতে থাকুন। মাছ ধরে কিন্তু আমরা বাড়ি ফিরছি। আর দেখুন জোয়ারের সময় নদীর কিন্তু আলাদা একটা রূপ, এই রূপের জন্যেই, এই সৌন্দর্যের জন্যেই কিন্তু বিভিন্ন দেশ দেশান্তর থেকে মানুষ সুন্দরবনে ছুটে আসে। ভরা জোয়ারে দেখুন নদীর চেহারাটা, আর বন্ধুরা যে বিষয়টা বলবো, আপনারা অনেকেই শুনতে চাইছেন অনুষ্ঠানের ব্যাপার, বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। এখন আজকে একটু পরিষ্কার হয়েছে ওয়েদার, এখন আজকের থেকে অনুষ্ঠান হওয়ার মানে কথাবার্তা আছে, কারণ মাঝে দু তিন দিন টানা বৃষ্টি হয়েছে, ঠিক সন্ধ্যার টাইমে বৃষ্টি হতো। এবার হালকা বৃষ্টি যেহেতু আমাদের মাটির রাস্তা, আর আমাদের যে মেলাটা হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে যেখানে দেখেছেন টোটালি মাটি, এবার আজকে সুন্দর ওয়েদার দেখছি, এখন কি হয় দেখা যাক শেষ পর্যন্ত, আর কম বেশি করে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে থাকবেন সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন, এটুকু অনুরোধ রইল, কারণ এটা আমাদের নতুন চ্যানেল, অনেকে এখনোই বুঝতে পারছে না। কম বেশি করে ফোনে যা কথা হয়, প্রতিদিন এক দুজন করে আমার সাথে কথা বলার পরে আবার সাবস্ক্রাইব করছে, অনেকে ভাবছে সেই পুরাতন চ্যানেল চলছে।
কিন্তু না, এটা নতুন চ্যানেল। আর আমরা এবার ঘাটে যাব, ঘাটে গিয়ে অবশ্যই দেখাবো মাছ, আজকে কতটা মাছ কাঁকড়া পেলাম। বন্ধুরা, আজকে কিন্তু এই মাছগুলো পেয়েছি, বেশি মাছ পাইনি, তবে গড় এভারেজে কিন্তু মাছ খারাপ পাইনি, কারণ আজকে এইগুলো পেয়েছি আর গতকাল তো পেয়েছিলাম। আর মেন কথা, নদীতে জোয়ার এসে গেছে, তার জন্যে ডুবো জালে কিন্তু আর বেশি মাছ হয়নি টানের জন্যে। চরম ক্ষতি যারে বলে, দেখুন 400 থেকে 500 গ্রাম ওয়েট এই মাছটার, তেড়ে মাছ, কাঁকড়ায় খেয়ে নিয়েছে, মাথার দিকটা খেয়েছে আর লেজের দিকটা খেয়েছে। তো অসুবিধা নেই, কাঁকড়াও পেয়েছি, তবে দুঃখের বিষয় এই বড়ো কাঁকড়াগুলো অন্য জায়গায় পেয়েছি, আর ওই মাছ খাচ্ছিল এই ছোটো কাঁকড়াটা, এই যে এই ছোটোটা, এই মাছের পাশে ছিল। বড়ো বড়ো কাঁকড়া হয়তো খাচ্ছিল, তারা চলে গেছে, কিন্তু এই লাস্টে জালের গায়ে জড়িয়েছিল মাছের পাশে। যাই হোক, আর কী করবো, কিছু করার নেই, কারণ এগুলো তো হয়েই থাকে, না কি বাবু? এখন মাছগুলো কাটবো, কেটে আমরা ভাগাভাগি করে নেব। বর্ষার বাবা মাছ কাটছে, আর বর্ষা দেখুন স্কুল যাওয়ার পথে মাছ কাটা দেখছে বসে বসে, করবে আর স্কুলে অনেকেই বেরোয়নি তো ওই জন্য একটু বসেও আছে, আর মাছ কাটাও দেখে নিচ্ছে। এই মাছটার নাম সেদিন মামা বলছিল কি, টুনটুনি মাছ, টুনটুনি, হ্যাঁ, পানখাকি বলে মাছটাকে। আমি বলছি নাম তো জীবনে শুনিনি, কি ব্যাপার, তুমি তেড়ে মাছ কাটছো নেবে নাকি? কাঁকড়া খেয়েছে, অসুবিধা কি, মধ্যের থেকে এই ভালো অংশ দু পিস নিয়ে নেই, তো অন্য কিছু তো খাইনি, না নেবো তো কি হবে তাই। মাছ নিয়ে এবার রান্না করব, আর নদীর থেকে মাছ ধরে নিজেরা রান্না করার মজাটাই আলাদা। আর আজকে কিন্তু একটা দামি মাছ কাঁকড়ায় খেয়ে ফেলেছে, তেড়ে মাছ, হ্যাঁ, কাঁটা নেই মাছটায়। মাছটার দাম খুব বাজারে, মাছটা 400 গ্রাম ওজন তো হবেই, আর আমাদের এখানে 300 টাকা রেট আছে, আর কাঁটায় গেলে 400 টাকা 500 টাকা রেট আড়তে। আর ভিডিওতে তো আপনারা দেখেছেন গতকাল মাছ ধরে ফেরার পথে তুফানে এমন হয় নৌকা ডুবিয়ে দেয়, আমি থাকলে ভয় তো একেবারে ওইখানে। ডুবিয়ে দেয় মানে কি, শুধু আমি শুধু ঠাকুরকে ডাকছি, পুরো নদীটাই একদম আমরা ওই মাথার থেকে আসছি, পুরোটাই এরকম তুফান খেতে খেতে এসছি। মানে ব্যাপারটা কি, উত্তরে হাওয়া হচ্ছে আর দক্ষিণ দিক দিয়ে জোয়ারের জল ঢুকছে, তখন জোয়ার চলছে, ওই যে বাধা পাচ্ছে না জলে, ওইটাই, ওটা আমরা আঞ্চলিক ভাষায় এখানে হাবল বলে, মানে ঝড় তুফান মতো, ঝড় না তুফান, এবার হাবল ওঠে এরকম বলে সবাই, ঠিক আছে। এবার দেখে মনে হচ্ছে না, নদীর দিকে তাকালে মনে হচ্ছে না যে খুব ঢেউ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে নৌকা এমন হয় ডুবিয়ে দেয়। একটা একটা তুফান আসছে, বন্ধুরা তো দেখেছে অবশ্যই, যে আর জল তুলে দিচ্ছে নৌকার ভিতরে। এবার ভিডিও করার মতো না, কারণ গৌরঙ্গ ভাই মাছ ছাড়াচ্ছে আর জল ছেঁচছে, নৌকার ভিতরে জল হয়ে যাচ্ছে, তো আর আমি আর পরিমল দুজন নৌকা পাইছি, আমি নৌকার মাথায় বসে বৈঠা পাচ্ছি আর ও নৌকার পাশায় বসে বৈঠা পাচ্ছে। এবার তার ভিতরে একটুখানি অংশ আমি ভিডিও করেছিলাম, এবার ফোন ভিজে যাবার ভয়, তাই ফোন ভিডিও করতে গিয়ে ফোনে জল লেগে গেছে কয়েকবার, ব্যাপক তুফান। সে তুফান আর তার উপরে ঢেউ হয় যা, আমি তো সেই মামাদের নৌকায় একবার গেছিলাম অনেকটা দূরে, ভয় পেয়ে গেছিলাম টোটালি সত্যিকারের একদম, ওইদিকে দেখলি তো এমনি ভয় করবার, ওরকম ঢেউ হলে তো আরো ভয়। কত কষ্ট করে কত রিক্স নিয়ে ভিডিও বানাই তার প্রমাণ আজকে আপনারা দেখেছেন, একদম হাতে হাতে প্রমাণ, একদম হাতে হাতে, মানে জীবন বাজি রেখেও অনেক সময় কাজ করতে হয়, শুধুমাত্র আপনাদের একটু ভালো লাগানোর জন্য, আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য। আপনাদের কাছ থেকে কিছুই চাই না, চাই শুধু একটু ভালোবাসা, আর আপনারা একটু আমাদের পাশে থাকবেন,
আর কিছু চাই না। বন্ধুরা পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর এখনে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।